আমাদের বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে আবালতম প্লেয়ার, আবাল নাজমুল হাসান শান্ত, সে অবশেষে তার বোধোদয় হয়েছে যে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন হওয়ার সে যোগ্য না। সে ক্যাপ্টেন কেন? সে বাংলাদেশ ক্রিকেটে সুযোগ পাওয়ারই যোগ্য না। তারপরও মেনে নিলাম আমাদের বাংলাদেশ ক্রিকেটে প্লেয়ার সংকট, সেই সুবাদে ও দলে সুযোগ পেতে পারে ক্ষেত্র বিশেষ। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের তিন ফর্ম্যাট, টি টোয়েন্টি, ওয়ান ডে, টেস্ট, এই তিনটা ফর্ম্যাটের সে কিভাবে ক্যাপ্টেন হতে পারে একই সময় একই সাথে, এটা আসলে একটা হাস্যকর ব্যাপার। সে বড় জোর বাংলাদেশ ক্রিকেটের টেস্টের অধিনায়ক হতে পারে, আর ওডিআইতে সে ক্ষেত্র বিশেষ সুযোগ পেতে পারে যদি অন্যান্য প্লেয়াররা ইঞ্জুরি থাকে, কিন্তু টি টোয়েন্টিতে সে তো সুযোগ পাওয়ারই যোগ্য না, অন্যান্যগুলো সুযোগ পাওয়ার যোগ্য না, তারপরও সর্বোচ্চ ছাড় দিয়ে সে পেতে পারে, অথচ সে তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন, তার না আছে স্ট্রাইক রেট, না আছে ভালো এভারেজ, না আছে ম্যাচ উইনিংয়ের অ্যাবিলিটি, কোনোটাই নেই। সে একজন টি টোয়েন্টি ক্যাপ্টেন টপ অর্ডার, তার স্ট্রাইক রেট 112, যেখানে অন্যান্য দেশের লোয়ার অর্ডার বা মিডিল অর্ডারের বা যারা বলার বা অলরাউন্ডার তাদের থেকেও তার স্ট্রাইক রেট কম। গড় কত? 16-17, অথচ তার ক্যারিয়ার আজ কত বছরের? তো একজন প্লেয়ারের যদি 16-17 গড় থাকে, সে কীভাবে একটা দলের ক্যাপ্টেন হতে পারে যেখানে 16-17 গড় থাকে বলারদের বা অলরাউন্ডারদেরও এর থেকে বেশি থাকে? তো সেই প্লেয়ার কীভাবে এই বাংলাদেশ ক্রিকেটের তিন ফর্ম্যাটে ক্যাপ্টেন হয়েছিল, এটা আমার বা আমাদের কারোই জানা নাই। এটা আসলে একটা ধোঁয়াশা। এখন সে কি কাউকে তেল মর্দন করে হয়েছিল, নাকি কারো স্বজন প্রীতিতে হয়েছিল, নাকি অন্য কোনো সুযোগ সুবিধা দিয়ে হয়েছিল, আমরা জানি না। এখন দেখলাম যে আমাদের এই লর্ড শান্ত স্যার উনি নিজের থেকেই ঘোষণা দিছে, উনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে। এখন উনি কি স্বেচ্ছায় ছাড়তেছে, নাকি নতুন যে ক্রিকেট সভাপতি তার চাপে ছাড়তেছে, নাকি নতুন যে আমাদের হেড কোচ আসছে তার নির্দেশনায় ছাড়তেছে, আমরা জানি না। যেভাবেই হোক, ক্যাপ্টেন্সি যে সে ছাড়তেছে, তার যে সে বোধোদয় হয়েছে, এটাই আমি মনে করি আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক। তার মতো প্লেয়ার কোনোভাবেই এই ক্রিকেট বোর্ড বা এই ক্রিকেট দলে থাকার যোগ্য না। এখন সে ক্যাপ্টেন্সি ছাড়তেছে, তারপরে তাকে আস্তে আস্তে দল থেকেও বাদ দেওয়া উচিত, কারণ তার কোনো ধারাবাহিকতাই নেই, কোনোভাবেই নেই। সে বিগত 6টা ম্যাচ তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ টানা পরাজয়, পরাজয় তো পরাজয়, কোনো প্রতিযোগিতামূলক খেলা হয়নি, দল হারতে পারে ঠিক আছে, কিন্তু সে ক্যাপ্টেন হিসেবে দলের জন্য কী করছে? কিছুই সে করতে পারে নাই। সে মাঠে নামে, দুই এক বল দেখে, ফিরে যায়, মানে দলে সে আসে, মনে হচ্ছে যে কখন কাকে দিয়ে বল করাইতে হবে এটা বলার জন্য, কোথায় কাকে দিয়ে ফিল্ডিং করাইতে হবে এটা বলার জন্য, এতটুকুই। তার তো তাছাড়া দলে তার কোনো কি নাই, অবদান নাই, কী অবদান আছে? সে ব্যাটিংয়ে নামে আর ওঠে, সে কোনো বলার না, সে ব্যাটিংয়ে তার কোনো পারফরমেন্স নাই, কোনো কিছুই নাই। অনেক সময় দেখা যায় কি, একটা প্লেয়ার সে হয়তোবা তার অবদান খুব বেশি না, কিন্তু তার এই যে ট্যালেন্ট, মেধা, এটার জোরেও সে অনেক সময় ক্যাপ্টেন্সি করে। এরকম অনেক নজির আছে, যেমন বিগত কয়েক বছর আগেই অস্ট্রেলিয়ার জর্জ বেলি, সে কিন্তু খুব ধারাবাহিক পারফর্ম করতে পারতো না, সে না বলার, ব্যাটিংও খুব বেশি ধারাবাহিক ছিল না, তারপরও সে কিন্তু অস্ট্রেলিয়া দলের নিয়মিত প্লেয়ার ছিল এবং সে ক্যাপ্টেন ছিল শুধুমাত্র তার ক্যাপ্টেন্সির জোরে। তো এরকম অনেক আছে, কিন্তু আমাদের এই যে গাছ বলত, তার কোনো যোগ্যতা নাই। এরকম আরও কয়েকটা আছে, তার ভিতরে একজন হয়েছে কি জানো,
লিটন কুমার দাস, এ হচ্ছে আরেক গাছ বলত। এই নাজমুল হাসান শান্তরে মনে হয় কী বলে পাতানো ভাই, দুজন ঐক্য জোট বাঁধছে যে তুই আর আমি কেউ রান করবো না, তুই আর আমি না মাঠে নামবো আর উঠবো, নামবো আর উঠবো, দল যা হয় হোক, দল জাহান নামে যাক, এই বলতটারও দল থেকে বাদ দিতে হবে। এই দুই বলত ওপেন নামে, ওপেন নামে ঠেকাইতে ঠেকাইতে মানে 10 ওভার খেলে রান করে 50, 55, 60। তারপরে বাকি যে কটা আছে গাছ বলত, তারা কী করবে? এই গাছ বলত তো তাদের উপর চাপ সৃষ্টি করে দিয়ে যায়, দল ছাড়াই বাড়ায় যায়। ওয়ানডে তো একই অবস্থা, আর টেস্টে তো লাল বল, লাল বল তো একটু ভারী হয়, আপনারা হয়তো যারা খেলা দেখেন তারা জানে লাল বল একটু ভারী হয়, ওইটা তো মনে হয় মাইরি নড়াইতেই পারে না। তাই এই গাছ বলত ছড়তেছে, দেখা যাক আমাদের বাংলাদেশ ক্রিকেটের কোনো পরিবর্তন হয় কিনা, দলের কোনো পরিবর্তন হয় কিনা। আমরা সেই প্রত্যাশী যে আমাদের বাংলাদেশ ক্রিকেট আবার সেই আগের পুরানো রূপে ফিরবে, আগের ছন্দে ফিরবে। আমরা তাদের থেকে ভালো কিছু আশা করব, আমরা তাদের থেকে ভালো ভালো জয় পাবো এবং আমরা ICC-র কোনো ইভেন্টে ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।